সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আগামীকাল অর্থাৎ রবিবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা যদি মেঘলা বলবো না একদম ঘন অন্ধকার নয় হালকা মেঘলা ভাব আরো পরক্ষণে দেখবেন রোদের দেখা পাবেন আরো পরক্ষণ হয়তো বৃষ্টি কালকে অর্থাৎ তিনটি জিনিস রোদ বৃষ্টি জল তিনটেই কিন্তু কালকে পাবেন সারাটা দিন জুড়ে একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একটানা রোদের দেখা পাওয়ারও সম্ভাবনা নেই একটানা মেঘলা আকাশেরও সম্ভাবনা নেই ফলে কখনও রোদ কখনও রো মেঘলা আবার পরক্ষণে বৃষ্টি এই তিন নিয়ে কিন্তু কালকে কাটবে সারাটা দিন সাথে অস্বস্তিকর একটা ব্যবসা গরম থাকবে সারাটা দিন ফলে বৃষ্টি হলেও গরম কমার কিন্তু কোনো লক্ষণ আপাতত কালকে নেই ফলে সারাটা দিনই কালকে বলতে পারি রোদ বৃষ্টি এবং জলের খেলা চলবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা এলাকাতে তুমি শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে এই যে প্রত্যেকদিন শরৎ গ্রীষ্ম বর্ষা এই তিন যে ঋতু চলছে তার মাঝে হঠাৎ করে কিন্তু একটা ভালো খবর আছে এই সপ্তাহে কারণ যেটুকু দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ আর একটা দিন পর কাল সোমবারের পর মঙ্গলবার এবং বুধবার এই দুদিন কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিভিন্ন এলাকায় মঙ্গলবার এবং বুধবার দিন মঙ্গলবার দিন যে বৃষ্টি শুরু হবে সে বৃষ্টি কিন্তু বুধবার দিন প্রায় সারাটা দিন চলবে এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা এলাকাতেই ফলে এবং যেটুকু দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাছের বৃষ্টি হতে পারে বুধবার দিন ফলে চাষে যেটুকু জলের অভাব আসছে সেটুকু কিন্তু মিটতে চলেছে এই মঙ্গলবার বুধবারের বৃষ্টিতে এবং তার ফলে কিন্তু বর্ষার এক দুদিনই যদিও স্থায়ী হবে বুধবার থেকে বা বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আবার বৃষ্টির সম্ভাবনা কমবে যদিও যেমন বৃষ্টি চলছে সেরকম বৃষ্টি চলবে রোদ বৃষ্টি মেঘ এ নিয়ে কিন্তু মঙ্গলবার এবং বুধবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোনো কোনো এলাকায় সব এলাকায় বলবো না কোনো কোনো এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার এবং বুধবার তবে ভারী বৃষ্টি সব জায়গায় না হলেও বৃষ্টি কিন্তু প্রায় প্রত্যেকটা এলাকাতেই হবে দক্ষিণবঙ্গের ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি বুধবার দিন ফলে আশা করি চাষের যেটুকু ঘাটতি আছে জলের জন্য সেটুকু কিন্তু মিটতে চলেছে আগামী দুদিনের মধ্যেই আগে মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কেমন বৃষ্টি হচ্ছে বুধবার সেটা অবশ্যই আমাকে জানাবেন আগের মধ্যে চললাম আর পারলে ছবি দিতে পারেন সবাইকে শুভরাত্রি